কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো হ্যাঁ, তো ইউটিউবকে কিছু বলার নেই, তো ইউটিউব সে বলে না, ভগবানকে কিছু বলা যায় না। তো আমরা যখন এখানে কাজ করছি, ইউটিউব আমাদের কাছে ভগবানেরই মতো, ভগবানের ওপরেও আমরা মাঝে সাঝে রাগ করি, তো ইউটিউবের ওপরেও আমার রাগ হয়ে যায়, আমাদের রাগ হয়ে যায়। যারা যাদের ভিউ হয় না তাদের তো রাগ হয়, আবার এত পরিশ্রম করে কাজ করছি, কি বলতো, পরিশ্রম ভিউ না হোক, ভিউ না হোক, আমার এরকম ভিডিওগুলো সবাই দেখছে, এটা আমার ভালো লাগছে, আমরা বুঝতে পারি কতটা কি দেখছে না দেখছে। আমি বেশি বক বক করবো না, তোমাদের সাথে আমি কাজই শেয়ার করব, কিন্তু অন্যরকমভাবে। তোমাদের কাছে অনুরোধ যে তোমরা যেন দেখো আমার ভিডিওগুলো, এই হলো ব্যাপার। তো এরকম ভাবে ভিডিও করতে হবে, জানলাগুলো খুলে দিই, এই জানলা ওই জানলা খুলে দিই। তো এই দেখো আপাতত এখন এই বিছানা চাদরটাই থাক, মা বাবা আসবে, গুন টুন সব আসবে, নতুন পাত হবে। ও মা, বাবাকে ধরো, বাবাকে ধরো। চল আসো, চল বাবা, চল। তো বাবা চলে এসেছে, যিনি টোটোয় করে নিয়ে এসেছিল, ওনাকেও ডাকলাম, একটু মিষ্টি জল খেলো। বাবা মিষ্টি খেতে পারবে না, সেই কালকে তরমুজ একটু ছিল, ওই তরমুজ ফাল্গুনি একটু কুচো কুচো করে কেটে দিয়েছিল। তো বাবা বলছে যে আমার খিদে পেয়ে গেছে বাবু, বুড়ি ভাত বসাসনি, আর আমি ওই আজকে যা প্রচণ্ড গরম, মাথা ঝ্যাপ ধরে আছে, চান টান করে ফ্যানটা চালিয়ে দিয়ে একটু শুলে মাথাটা খুব ভালো লাগে, চান করেও এখন শরীর ঠান্ডা হয় না, গরম মানে গরম ভাবটা থেকেই যায়, এত গরম। তবে চান করে এসে একটু পাখাটা চালিয়ে দিয়ে শুলে একটু ভালো লাগে, তো আমি তাই করি। বাবার খিদে পেয়ে যাবে জানলে ভাতটা বসিয়ে দিতাম, তো এসে বলছিল খিদে পেয়ে গেছে, এ এখন আমি ভাত বাড়ছি, তখন বাবার খাওয়া হয়ে গেছে। আর ভেবেছিলাম রান্না করব মাছের তরকারি আর এঁচোড় চচ্চড়ি করব ভেবেছিলাম, সেই এর আগে একদিন বললাম না ওই কাকিমাদের বাড়ি থেকে এঁচোড় নেবো, তো কাকিমা তারপরের দিন আমাকে এঁচোড় দিয়ে গেছিলো, মানে কালকে দিয়ে গেছে, আজকে করার কথা, রেখে দিচ্ছি ফ্রিজে, তো আজকেও আর হলো না, কালকে করব এঁচোড়টা। তো বেলা হয়ে গেছে, আর মানে দেখবো একটা মানুষ রাস্তার মুখে থাকলে মনে হয় কোথায় ফোন করি এরম মনে হয়, তো দু তিনবার ফোন করলাম, ফোনও করছি, তো বলে এইখানে চলে এসছি, ওইখানে চলে আসছে, দিয়ে আমার মনে হচ্ছে যে তাহলে রান্নায় ঢুকে পড়লে একটা খিচে বিচি আর আসবে আসবে একটা মনের ভাব, ইয়ে হচ্ছে তো রান্নাটা বসাতেও ভালো লাগছিল না, মনে হচ্ছিলো আসুক, দিয়ে একটু কথা টথা বললে এক ঝামেলায় মানে রান্নাটা আর কি বসাবো। তো মা বললো আর কি এক তরকারি থাক, আর এমনি যে কটাই তরকারি রান্না করো বাবা তো নেবে না, বাবা ওই এক তরকারি দিয়েই খাবে, আগা গুড়াই শাকটা খোলে নেয় না। তবে আমার বাবা সবজি খাওয়া এখন দরকার, বলে না একটা শরীর খারাপ হলে আবার নানান শরীর খারাপে ধরে, তাই এখন আবার প্রচণ্ড সুগার ধরা পড়েছে, মানে প্রায় খাবারই খেতে পারবে না, আলু তো একদমই খাওয়া চলবে না, আলুটা চিনিটা একদমই খাওয়া চলবে না, তো মানে সুগার বলে আমার বাবার ডাক্তার বলেছিল, এ দেখো এটা না আমি ওই ডালি আর খিচুড়ি করব, আলু কাটছিলাম তো কারেন্টটা চলে গেল কাটতে কাটতে, তো সেইটাই ডালি আর খিচুড়ি ডাক্তারে খেতে বলেছিল। তো আমার মা আবার এক প্যাকেট এনেছিল, অনেকটা বড় প্যাকেটগুলো এনেছিল, ছোটোগুলো আনতে পার আনলে ভালো করতো, দিয়ে খাইনি, একদিন রান্না করে দিয়েছে, মা ওসব কোনোদিন রান্না করিনি, যে যেমন বলেছে সেরকম রান্না করেছে, বাবা খায়নি বলছে, ও আমি জীবনে খেতে পারবো না, ডাক্তারে বলেছিল জল খাবারে খেতে ডালিয়া, তো খাইনি, খেতেই পারিনি।
তোমার বলো নষ্ট হবে, তা কি করব, এখান থেকে তো নষ্ট হয়ে যাবে, আমি তাহলে নিয়ে আসো। তো ওই দেখো আলু দিয়ে ই দিয়ে ওকে একবারে বসিয়ে দিলাম, আমার কবার করে করব। তো এক ডেস কি রয়ে গেছে জানো, রেখে দিলাম ফ্রিজে, কালকে খাওয়া হবে। তো আমাদের মাস্টার কি মানে হালুই কর আর কি, খিচুড়ি রান্না করার হালুই কর। আমাদের ফাল্গুনের দাদু আগে ছিল, মানে পাড়ায় মানে এই হরিনাম এইসব হলে খিচুড়ি হয় না, আমাদের ফাল্গুনের বাবা টাবা হলো ওই সবের হালুই কর জানো, মানে খিচুড়ি ও এমনি খিচুড়ি খিচুড়ি থেকে রান্না থেকে পারে, ওসবগুলো খুব ভালোই পারে। তো দেখো রান্না হয়ে গেছে, যখন রান্না হয়েছে না তখন কটা বাজে বলো তো, মানে আমরা যখন খাচ্ছি তখন মুকুট সিলে মানে মুকুট সিরিয়ালের শেষের দিকে, তার মানে 10:30, এখন তো 10:30 হয়। তো বাবাও শুয়েছিল বৈকালে, আমার মা ওখান থেকে ছানা করিয়ে নিয়ে এসেছিল, ছানা খাই বৈকালে, আর দুটো মুড়ি খেয়েছিল, মানে ছানা খাওয়ার আগে মুড়ি খেয়েছিল, তারপরে সন্ধ্যেবেলায় ছানাটা খেলো। এখন 10:30 বাজে, বাবা বলছে আমি ও জিনিস খাবই না, ও জিনিস খাবই না। তো আমি বললাম একটুখানি খেয়ে দেখো, একটুখানি খেয়ে দেখো। তো মা বললো ওই একটা ছোট্ট জায়গায় যেটা বেড়েছিলাম ওটা বাবার বেড়েছিলাম। তো মা আবার বললো যে তাহলে সবটাই একটু করবো না, বাটিতে করে একটু চামচে করে দেখি খাই দিয়ে খাই নাকি। তো বাবা বলছে যে ভালোই হয়েছে। আর তোর মা কি করেছিল, ভেজেছিল চাল ডাল ঘিয়ে ভেজেছিল, সেদ্ধ হতে চাইছিল না, ভালো লাগছিল না। আর এসব রান্নাগুলো কি বলতো, ওসব ভাজা ভুজে তো চলবে না, এটা সিম্পল জিনিস, সিম্পল ভাবে রান্না করতে হবে। তো ফাল্গুনেও খেতে পারিনি জানো, ফাল্গুনে এইসব খিচুড়ি এইসব এত ভালোবাসে, মেয়েটা খেতে পারিনি, খেলো না। তো তা আছে ফ্রিজে, আমি ওর বাবাকে বললাম দুটো ডিম আছে ভাজো। তো এ দেখো এইটাই বলছে, তুমি কি তুই কি রান্না করেছিলি, ভালো হয়নি, আর এইটা ভালো হয়েছে। তো আমার মা আবার হেসে বলছে কে রান্না করেছে দেখো তোমার জামাই। তো চলো আজকের মতো এইখানেই থাকলো, আর ইউটিউব এখন হলুদ ডলার দেবে কিনা তো বুঝতে পারছি।